আসসালামু আলাইকুম সবাইকে, আজকে এডুটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, সেটি হচ্ছে চতুর্থ গণ বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপেক্ষিত। এটা আসলে বিস্তারিতভাবে আলোচনা না করা পর্যন্ত আপনি বুঝবেন না আসলে বিষয়টা কী। তো ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে বিস্তারিত জানতে পারবেন আশা করি। তো ভিডিও শুরুতে বলবো যে আপনি চ্যানেলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ শিক্ষা সংক্রান্ত এবং এন্ট্রান্স রিলেটেড বিভিন্ন তথ্য কিন্তু এই চ্যানেলে সবার আগে আপলোড করা হয়ে থাকে। তো আপনি যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলেন ভিডিও শুরু করা যাক। চতুর্থ গণ বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপেক্ষিত। শিক্ষাবার্তা ডেস্ক ঢাকা। চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে জীববিজ্ঞান বিষয়ের প্রদর্শক পদে কেবল প্রাণীবিজ্ঞান বিষয়ে নিবন্ধনধারীদের নিয়োগের সুপারিশ করার অভিযোগ উঠেছে। যদিও এই পদে প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদবিজ্ঞান উভয় বিষয়ের সনদধারীদের সুপারিশ করার কথা বলা হয়েছিল। চাকরি প্রার্থীদের অভিযোগ, চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে জীববিজ্ঞানের প্রদর্শক পদে শূন্যপদ রয়েছে 210টি, তবে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়েছে মাত্র 52 জনকে। যাদের নিয়োগের সুপারিশ করা হয়েছে তারা সকলেই প্রাণীবিজ্ঞান বিষয়ের নিবন্ধনধারী। শুধু তাই নয়, প্রদর্শক পদে আবেদন করা হলেও উদ্ভিদবিজ্ঞান বিষয়ের সনদধারীদের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ 2022 সালের 30 মে এক নির্দেশনায় জীববিজ্ঞান বিষয়ের প্রদর্শক পদে প্রাণীবিজ্ঞান অথবা উদ্ভিদবিজ্ঞান বিষয়ে সুপারিশপ্রাপ্তদের এমপিএভুক্তির নির্দেশনা দেয়। চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে প্রদর্শক পদে আবেদনের ক্ষেত্রেও প্রাণীবিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান দেখানো হয়। এরপরেও প্রদর্শক পদে কেবলমাত্র প্রাণীবিজ্ঞানে নিবন্ধনধারীদের সুপারিশ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRCA দাবি, চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ থেকে সুপারিশের পুরো প্রক্রিয়াই সফটওয়্যারের মাধ্যমে করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে স্বয়ংক্রিয়ভাবে, এখানে তাদের কোনো হাত নেই। সুপারিশের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকলে প্রার্থীরা আবেদন করুক, আবেদনগুলো যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে গত বছরের শেষ দিকে 68,390 জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে NTRCA। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে 31,508 জন এবং মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি স্কুল কলেজ 37,882 জন নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। আবেদনকৃতদের তথ্য যাচাই বাছাই শেষে 32,438 জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। চাকরি প্রার্থীদের অভিযোগ, প্রদর্শক উদ্ভিদবিজ্ঞান প্রাণীবিজ্ঞান পদে আবেদন করে অনেক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আবেদন করা হয়েছে এক বিষয়ের জন্য আর সুপারিশ করা হয়েছে ভিন্ন বিষয়ে। আবেদনকৃত পদ ও সনদপত্রের মধ্যে মিল না থাকায় সুপারিশপ্রাপ্তদের কারুই MPO হবে না। লিখিত আবেদন দেওয়া হলেও তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তারা জানান NTRCA-র নির্দেশনা অনুযায়ী তারা 40টি প্রতিষ্ঠান পছন্দক্রম দিয়েছেন, এরপরে হা অপশনও চালু করেছিলেন, তবুও তাদের সুপারিশ করা হয়নি। টেলিটক রেজাল্ট প্রস্তুত করে উদ্ভিদবিদ্যা বিষয়ের বিষয়কে বাদ দিয়ে শুধু প্রাণীবিদ্যা বিষয়কে সুপারিশ করেছে। এটি না হলে সুপারিশের ক্ষেত্রে এমন হবার কথা নয়, তাই প্রদর্শক জীববিজ্ঞান পদে পুনরায় সুপারিশের দাবি জানিয়েছেন তারা। এ প্রসঙ্গে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে উদ্ভিদবিজ্ঞান বিষয়ের এক নিবন্ধনধারী বলেন, আমি 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, উদ্ভিদবিদ্যা বিষয়ে আমার মেধা তালিকা 221, চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে আমি প্রদর্শক জীববিজ্ঞান পদে আবেদন করেছিলাম, তবে আমাকে সুপারিশ করা হয়েছে সহকারী শিক্ষক জীববিজ্ঞান পদে। তিনি আরও বলেন, প্রকাশিত ফলাফলে প্রদর্শক উদ্ভিদবিজ্ঞান প্রাণীবিজ্ঞান পদে শুধুমাত্র প্রাণীবিজ্ঞান বিষয়ের নিবন্ধনধারীদের সুপারিশ করা হয়েছে। উদ্ভিদবিজ্ঞান সনদধারীদের প্রদর্শক পদে সুপারিশ না করে সহকারী শিক্ষক জীববিজ্ঞান পদে সুপারিশের করা হয়। এই অবস্থায় চাকরি নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছি। NTRCA-র ভুলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মোহাম্মদ সজিবুর রহমান নামে আরেক চাকরি প্রার্থী জানান, চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে প্রদর্শক আবেদন করি এবং ইয়েস অপশনে ক্লিক করি, যার প্রেক্ষিতে আমাকে সহকারী শিক্ষক জীববিজ্ঞান পদে প্রাথমিক সুপারিশ করা হয়েছে, যা আমার নিবন্ধন সনদের সাথে সাংঘর্ষিক। এ বিষয়ে
আমরা এনটিআরসিতে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাচ্ছি না। তার দাবি, প্রদর্শক পদে শুধুমাত্র প্রাণীবিজ্ঞানের সনদধারীদের সুপারিশ করা হয়েছে, উদ্ভিদবিজ্ঞান সনদধারী কাউকেই প্রদর্শক পদে সুপারিশ করা হয়নি। যাদের সুপারিশ করা হয়েছে তাদের মেধাক্রম উদ্ভিদবিজ্ঞানের সনদধারীদের চেয়ে অনেক পিছনে। আমরা চাই উদ্ভিদবিজ্ঞান প্রাণীবিজ্ঞানের যারা সনদধারী আছে তাদের সমন্বয় করে পুনরায় সুপারিশ করা হোক। প্রার্থীদের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনটিআরসিয়ের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কাদের খান কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি এনটিআরসিয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমানের সাথে এই বিষয়ে কথা বলতে বলেন। পরবর্তীতে এনটিআরসিয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি জানা নেই, কিছু প্রার্থী আমাদের কাছে অভিযোগ করেছেন, আমার কাছে এতটুকুই তথ্য রয়েছে। বিষয়টি এনটিআরসিয়ের উপপরিচালক শিক্ষা তত্ত্ব শিক্ষমান শাহীন আলম চৌধুরী দেখছেন, আপনি তার সাথে যোগাযোগ করুন। জানতে চাইলে উপপরিচালক শাহীন আলম চৌধুরী বলেন, উদ্ভিদবিদ্যা বিষয়ের নিবন্ধনধারীরা সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়ার অভিযোগ করেছেন। আমরা তাদের অভিযোগ পেয়েছি, তবে শুধু অভিযোগ করলেই হবে না, অভিযোগের কোনো সততা রয়েছে কি না সেটিও খতিয়ে দেখতে হবে। তিনি আরও জানান, চতুর্থ গণ বিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের পর থেকে অসংখ্য প্রার্থী প্রতিদিন আমাদের কাছে অভিযোগ করেছেন, আমরা তাদের অভিযোগগুলো খতিয়ে দেখেছি। অভিযোগ দেখা ছাড়াও আমাদের অনেক কাজ রয়েছে, তাই কিছুটা সময় লাগছে। প্রার্থীদের অভিযোগের সততা থাকলে আমরা অবশ্যই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আসলে এ পর্যন্তই, যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।